কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। ময়মনসিংহ জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর কাচিঝুলি মোড় থেকে শুরু হয়ে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় তিনি বলেন, তারেক রহমান এ দেশের কতিপয় অনুসারী নিয়ে দু একটি সমাবেশ করে রাষ্ট্র ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছেন। খালেদিয়ার জন্য আসন খালি রেখে মির্জা ফখরুল সাহেবেরা সমাবেশ করছেন। খালেদিয়ার আসন তো খালি রয়েছে ভাইয়ারা আমার জেলখানায়। এই অসুস্থ বাহানা করে তিনি সরকারের অনুকম্পা নিয়ে আদালতের শাস্তি দিয়ে চলেছেন। এসব ভণ্ডামি কিন্তু বাংলার মানুষ বুঝে। তার অবরোধ, পিকেটিং, আগুনে পুড়ে মানুষ মারা, তাদের যে অতি ঐতিহ্য, সেই পুরনো মধ্যযুগীয় সন্ত্রাস কায়দায় তারা সমাজের আতঙ্ক সৃষ্টি করতে চায়। তাদের সকল অপতৎপরতার চক্রান্ত সম্পর্কে আমাদের, বিশেষ করে পুলিশ এবং প্রশাসনের সবাইকে সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, স্বাধীনতার সকল সংগঠনের, স্বাধীনতার পক্ষের সকল মানসিকতার শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই আগামী জাতীয় নির্বাচনে এই বাংলাদেশকে স্বাধীনতার পক্ষের সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার নেতৃত্ব দিয়ে আগামী 2041 সালে বঙ্গবন্ধু রেখে দেওয়া বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা অগ্রসর হতে পারব। বিএনপি নেতারা এদেশের মানুষকে বোকা বানিয়ে ধোকা দেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে। কিছু অনুসারী নিয়ে দু একটি সমাবেশ করেই তারা রাষ্ট্র ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছে। আন্দোলনের নামে তারা যাতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ ও প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী। ওবায়দুল হক, ঢাকা পোস্ট, ময়মনসিংহ।